কানাটা চুজ করবা সেটাই স্পেসিফিকলি এই চ্যাপ্টারে আমরা আরেকটু ডিটেইলসে দেখব। ফার্স্টে আছে যে ডিজাইনের প্রসেসটা কি, বা ডিজাইন বলতে আসলে কি বোঝায় সেটা ডেফিনেশন কি আছে। দেখো ডিজাইন ইজ এ প্রবলেম সলভিং প্রসেস হুজ অবজেক্টিভ ইজ টু ফাইন্ড এন্ড ডিসক্রাইব এ ওয়ে। তার মানে এটা হচ্ছে তোমাকে ডেফিনেটলি একটা প্রবলেমের সলিউশন দিচ্ছে। কিভাবে কিভাবে দিচ্ছে? যে কোনো একটা ওয়েতে তুমি আগায় যাচ্ছ, ঠিক আছে। এখন ওয়েটা কিন্তু রঙও হইতে পারে, তাই না? রং হইলে কিন্তু আমি আর প্রবলেমকে সলভ করতে পারবো না, বা সলভ হবে হয়তো বা কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। তো সেইটাকেই অ্যাকচুয়ালি আমার অপটিমাইজ করতে হবে। এখন ডিজাইন অ্যাকচুয়ালি তোমার সিরিজ অফ ডিসিশন বলা হচ্ছে। তার মানে প্রতিটা স্টেপেই তোমাকে এক একটা ডিসিশন নিতে হচ্ছে, কারণ তোমার সব প্রবলেমের জন্য কিন্তু সব ডিজাইন তুমি অ্যাপ্লাই করতে পারছো না, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা স্টেপেই তোমাকে এক একটা ডিসিশন নিতে হবে। কারণ ফার্স্টে এখানে কি বলা হয়েছে, ডিজাইন স্টেপ উইথ সিরিজ অফ ডিজাইন ইস্যুস, যেটা বললাম দিজ আর সাব প্রবলেমস অফ দা ওভারঅল ডিজাইন প্রবলেম। তার মানে আমরা কিন্তু একটা ক্লাস দিয়ে আমার পুরো প্রবলেমটাকে সলভ করতে পারি না, পারি? আমি ক্লাসকে ডিভাইড করতে হয়, সাব ক্লাস নিতে হয়, অন্য আদার ক্লাস ইউজ করতে হয়, ঠিক আছে। বা ক্লাস না বলে আমি যদি মানে আমার যে ডিজাইন প্যাটার্নগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা ডিভাইড করে ফেলি। ইভেন আমার একটা প্রবলেমের জন্য আমরা আগের দিন ক্লাসেই দেখছি যে অনেকগুলো ডিজাইন প্যাটার্ন দেওয়া পসিবল, এক একটা কিন্তু এক একভাবে রিপ্রেজেন্ট করে। তো এই এখানে আমি আসলে কোন প্যাটার্নটা নিব বা কীভাবে ডিজাইন করব, প্রত্যেকটা স্টেপে আমাকে এক একটা ডিসিশন নিতে হয়। ডিসিশানগুলো আসলে কীভাবে নিব, আমার প্রবলেমের উপর ডিপেন্ড করবে বা আমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমার রিকোয়ারমেন্ট কী, কাস্টমার রিকোয়ারমেন্ট আসলে কোথায়, ঠিক আছে। এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কীভাবে ডিসিশন নেবে বা তার কী কী নলেজ থাকা দরকার সেটা একটু দেখবে। ফার্স্ট অফ অল তাকে রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে হবে, তার কাস্টমারের রিকোয়ারমেন্টস কী কী আছে। এরপর তাকে জানতে হবে যে দ্য ডিজাইন হ্যাজ ক্রিয়েটেড সো ফার, তার মানে লিটারেচার রিভিউ করতে হবে যে ওই প্রবলেমের উপরে যা যা সলিউশন আছে সেটাতে সেটার জন্য কী ধরনের ডিজাইন ফলো করা হয়েছে বা কী ধরনের সলিউশন দেওয়া হয়েছে এটা তাকে ফলো করতে হবে। দ্য টেকনোলজি অ্যাভেলেবেল, এখন আমি এমন এক লজিক চিন্তা করলাম যেটা অলরেডি ইমপ্লিমেন্টেড না, সুতরাং ওটা আমাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। সো আমি যদি ইমপ্লিমেন্ট করে নিতে চাই তাহলে আমাকে কিন্তু ওই টেকনোলজি ইমপ্লিমেন্ট করতেই অনেকটা সময় দিতে হবে। আমি আসল যে কাজ, আমার যে সফটওয়্যারের ডিজাইন, ওইটাতে কিন্তু যেতে পারছি না এত সহজে, যেহেতু ওটা অলরেডি ইমপ্লিমেন্টেড না। সুতরাং আমাকে দেখতে হবে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো ইউজ করে আমি আমার যে নিড আছে সেটাকে ফিল আপ করতে পারি কি না। সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপালস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস, এটা আজকে আমরা দেখবো প্রিন্সিপালসগুলো কী কী অ্যান্ড হোয়াট হ্যাজ ওয়ার্ক ওয়েল ইন দ্য পাস্ট, তার মানে কোন জিনিসটা প্রিভিয়াসে ভালো রেজাল্ট দিচ্ছে, যেমন অ্যাকিউরেসি ভালো, ফাস্টার, স্পিড আপ হয়েছে, ঠিক আছে, এইসব কিছু তাকে বিবেচনা করতে হবে। এবার আসি ডিজাইন স্পেস বলতে আসলে কি বোঝায়। ডিজাইন স্পেস, এবার এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে না? এখানে কি হচ্ছে, দ্য স্পেস অফ পসিবল ডিজাইন দ্যাট কি অ্যাচিভ বাই চুজিং ডিফাইন্ড স্পেস অফ অল্টারনেটিভ ইজ কল্ড দ্য ডিজাইন স্পেস। তার মানে তুমি যদি কিছু ডিফাইন্ড অল্টারনেটিভ চুজ করো সবগুলাই হচ্ছে তোমার ডিজাইন স্পেস। তার মানে এক কথা বলতে পারি আমাদের স্কোপ যেটা সেটাকে যদি আমরা ডিজাইনে ইমপ্লিমেন্ট করি সেটাই হচ্ছে আমার ডিজাইন স্পেস, ঠিক আছে। যেমন আগের দিন আমরা তিনটা ডায়াগ্রাম দেখছিলাম একটা প্রবলেমের জন্য, মনে আছে? তারপরে ওই তিনটাই হচ্ছে আমার ডিজাইন স্পেস। এখন আমি কোন দিকে ইমপ্লিমেন্ট করবো বা কোন দিকে লুক ফরওয়ার্ড করবো সেটা আমার ইচ্ছা বা আমার উপর ডিপেন্ড করছে। তো এখানে দেখো বলো তো কি
চ্যাপ্টার ছিল, ভিডিও দিয়ে ফেলতো। তিন নম্বর চ্যাপ্টার ছিল ফ্যাট ক্লায়েন্ট, হচ্ছে ক্লায়েন্ট সাইডে কম্পিটিশন বেশি, আর থিন ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট সাইডে কম্পিটিশন কম, তার মানে সাত ধরকে প্রেশার দেওয়া হচ্ছে। আর থিন ক্লায়েন্টে সরি ফ্যাট ক্লায়েন্টে কি হয়, ক্লায়েন্ট বেশি কম্পিটিশন করে, সার্ভার জাস্ট ইনফরমেশন ফেচ করে দেয়। কম্পোনেন্ট আসলে কিছুই না, আমরা যে মেথডগুলো ইউজ করি বা যে প্যাকেজগুলো ইউজ করি সেইগুলোর একটা কম্বিনেশনই হচ্ছে একটা কম্পোনেন্ট। যেমন এখানে কি বলছে, পিস অফ সফটওয়্যার হার্ডওয়্যার দ্যাট হ্যাজ এ ক্লিয়ার রোল, তার মানে আমরা সব কিছু মিলাই সব একটা ফাংশন তৈরি করলাম, তাহলে সেই ফাংশন একটা ইনপুট আছে অবশ্যই একটা আউটপুট আছে, তাহলে ওইটা আমার একটা কম্পোনেন্ট। তাহলে এভাবে করে যে কোনো মেথডে যদি আমাকে ইনপুট আউটপুট দেয় তার যদি একটু ক্লিয়ার রোল থাকে সেটা হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে বলতে পারি। মডিউল কি, মডিউল সম্পর্কে সবারই জানার কথা, তার কোনো আইডিয়া মডিউল কি? মডিউল তো আমরা খুব বেশি আসলে ইউজ করে থাকি, এই কম্পোনেন্ট দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাট দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেভেল। তার মানে থিওরিটিক্যালি আমরা যে একটা কম্পোনেন্ট বলছি সেটা আমি যখন একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক করে দিচ্ছি সেটাই হচ্ছে আমার একটা মডিউল, ঠিক আছে? আর এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। সিস্টেম হচ্ছে আরো বড় জিনিস, অনেকগুলা মডিউল মিলায় হচ্ছে আমার একটা সিস্টেম যেটা আমাকে একটা জেনেরিক সলিউশন দিচ্ছে কোন একটা প্রবলেমের, জেনেরিক একটা সলিউশন প্রোভাইড করে এবং কম্বিনেশন অফ মডিউলস, ঠিক আছে? এখানে ফোর্স এন্ড লজিক্যাল এন্টিটি হ্যাভিং এ সেট অফ ডিফাইন্ড রেসপন্সিবিলিটিস এন্ড পসিবিলিটি অফ হার্ডওয়্যার সফটওয়্যার বোথ। তার মানে তোমার হার্ডওয়্যার হতে পারে একটা সিস্টেম, একটা সফটওয়্যার হতে পারে একটা সিস্টেম, বা দুইটা কম্বিনেশন অফ একটা সিস্টেম তৈরি হতে পারে। সিস্টেম সম্পর্কে তোমরা সবাই যখন আমরা সিস্টেমটাকে ডিভাইড করে ফেলি তাই না, সেগুলো হচ্ছে আমার এক একটা সাবসিস্টেম, তার মানে অনেকগুলো সাবসিস্টেম মিলায় আমার একটা টোটাল সিস্টেম কমপ্লিট হচ্ছে বা হচ্ছে। টপ ডাউন প্রসেস আর একটা হচ্ছে তোমার বটম আপ প্রসেস। সো এই দুইটা নামের সাথেও তোমরা অনেক বেশি পরিচিত। টপ ডাউন মানে কি আর বটম আপ মানে কি বলো? টপ ডাউন কোনটা? উপর থেকে নিচে, তাই না? তার মানে হচ্ছে আমার একটা সুপার ক্লাস থাকবে, বারান্ডার সাব ক্লাস, আন্ডার সাব ক্লাস, এভাবে করে যদি আমি ইমপ্লিমেন্টেশনে যাই সেটা হচ্ছে আমার টপ ডাউন ডিজাইন, হ্যাঁ, স্পেশালাইজেশন, রাইট? আর বটম আপ কোনটা? জেনারেলাইজেশন। আচ্ছা, ও ওইভাবে বলছে, ইনহেরিটেন্সের ভাষায় বলছে। সো ইনহেরিটেন্সের ভাষায় ঠিকই আছে, জেনারেলাইজেশনটা হচ্ছে আমার বটম আপ, তার মানে আমার সাব সিস্টেমগুলোকে আমি আগে ডিজাইন করবো, ওইটা মিলিত হয়ে আমার সিস্টেমটা গঠিত হবে, তাহলে সেই ধরনের ডিজাইনকে আমরা বলবো বটম আপ ডিজাইন। সবার জন্য সেটা বোঝাটা
করা, তারপর ওখানে যে কমিউনিকেশনে মেসেজগুলো যাচ্ছে সেগুলো প্রপারলি যাচ্ছে কিনা, এই সব কিছুকে ডিজাইন করাটা তোমার সিস্টেম ডিজাইনের মধ্যেই পড়ছে। তাদেরকে একসাথে করে রাখে,
এটাকে বলা হচ্ছে কোয়েশন। এখানে বলা হচ্ছে দেখো এই সাবসিস্টেম অটোমেটিক হ্যাজ হাই কোয়েশন ইফ ইট ইজ টুগেদার থিংস দ্যাট আর রিলেটেড টু ইচ আদার। তার মানে যারা একে অপরের সাথে রিলেটেড তাদেরকে আমি একসাথে রাখবো, এটাকে বলা হচ্ছে ওই সিস্টেমটা হাই কোহেসিভ। ঠিক আছে, সবাই কি বুঝছো কোহেশন মানে কি? সিমিলার জিনিসগুলোকে একসাথে রাখা। ঠিক আছে, এখন এটার অনেক ধরনের কোয়েশন হতে পারে, এখন ফাংশনাল, লেয়ার, কম্পিটিশনাল, সিকোয়েশিয়াল, সব ডিফারেন্ট। তো ফার্স্টে আসি ফাংশনাল কোয়েশন। ফাংশনাল কোয়েশনের মানে বর্ণনা আমি অলরেডি দিয়ে ফেলছি, তার মানে যেসব ফাংশনগুলো সিমিলার ধরনের কাজ করে তাদেরকে আমি একসাথে রাখবো আর বাকিগুলোকে আমি আলাদা রাখবো। সেই ধরনের কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোকে আমি একসাথে রাখলাম। ঠিক আছে, এই কথাটার মানে কি? যারা ডাটাবেসকে আপডেট করে সে ধরনের কিছু ফাংশন আছে আমার। ঠিক আছে, একটা নিউ ফাইল তৈরি করে সে ধরনের কিছু ফাংশন আছে। আর কি আছে? ইন্টারঅ্যাক্ট উইথ ইউজার, ইউজারের সাথে ইন্টারাকশনের জন্য কিছু ফাংশন আছে। এই তিনটা ফাংশন কি তোমার তিন ধরনের নাকি একই ধরনের? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, আলাদা না? ডাটাবেস আপডেট করার কাজ তো সম্পূর্ণ আলাদা, ফাইল ক্রিয়েট করাও সম্পূর্ণ আলাদা কাজ, আবার ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করাও সম্পূর্ণ আলাদা কাজ। তার মানে এরা অবশ্যই ফাংশনালি কোহেসিভ না, সুতরাং আমার এদেরকে আলাদা করতে হবে। ঠিক আছে, বাট দেখা যাচ্ছে একটার ভ্যালু আরেকটার সাথে ইম্পর্টেন্ট। একটা ফাইল ক্রিয়েট করলে ওখানে জিনিসে কিছু ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোই আমার ডাটাবেসে আপডেট করতে হবে। ঠিক আছে, বাট এদের কাজ কিন্তু আলাদা। লেয়ার কোহেশন মানে হচ্ছে তোমার যদি কিছু লেয়ার থাকে সিস্টেমে, যেমন একটা সুপার ক্লাস, তার আন্ডারে সাব ক্লাস, তার আন্ডারে সাব ক্লাস, এভাবে করে যদি একটা লেয়ার হয় তাহলে লেয়ারের ভেতরে যারা সিমিলার, অল দ্য ফ্যাসিলিটিস আর প্রোভাইডিং আর অ্যাক্সেসিং সেট অফ রিলেটেড সার্ভিসেস আর কেপ্ট টু বি দ্যাট এভরিথিং এলস ইজ কেপ্ট আউট। তার মানে যারা একই ধরনের সার্ভিস নিচ্ছে বা একই ধরনের প্যারামিটার নিচ্ছে, একই ধরনের ইনপুট নিচ্ছে, তাদেরকে আমি একসাথে রাখবো, আর যারা একটু আলাদা তাদেরকে আমি আলাদা ডিভিশনে রাখবো। কমিউনিকেশনাল কোহেশন হচ্ছে একই ধরনের ডাটা একসাথে থাকবে,
ঠিক আছে, এটার উদাহরণ আছে। কি বললাম, একই ধরনের ডাটা যদি আমার কিছু ক্লাস অ্যাক্সেস করে থাকে বা কিছু ক্লাস প্রসেস করে থাকে, তারা হচ্ছে কমিউনিকেশনালি কোহেসিভ। তাহলে এটা উদাহরণ কি হইতে পারে? খুবই সহজ, ধরো তোমরা একটা স্টুডেন্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স, ঠিক আছে, স্টুডেন্ট ক্লাসে যা আছে সব কিছুকে তোমরা অ্যাক্সেস করতে পারছো না, পারছো আবার তোমার কাছে যা যা আছে স্টুডেন্ট ক্লাস, কিন্তু মানে স্টুডেন্ট ক্লাসে আন্ডারই তো তোমরা সাইটের ইনস্ট্যান্স আর কিছুই না। সুতরাং এই স্টুডেন্ট ক্লাস আর তোমাদের সাইটের ইনস্ট্যান্স বা অবজেক্ট, এরা দুজনেই হচ্ছে কমিউনিকেশনালি কোহেসিভ। তার মানে একজনের ডাটা আরেকজন অ্যাক্সেস করতেছে, অ্যাক্সেস করে থাকে, বোঝাইছে? এভাবে করে আমরা একটা ক্লাসের ডাটা আরেকটা ক্লাসেও অ্যাক্সেস করতে পারে, তারাও তাহলে কমিউনিকেশনালি কোহেসিভ, ঠিক আছে। সিকোয়েন্সিয়াল কোহেশন খুব সহজ, মানে একটা প্রসিডিওর পরে আরেকটা প্রসিডিওর হবে, তারপরে আরেকটা সিকোয়েন্স, তাহলে তারা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কোহেসিভ। যেমন হচ্ছে আমরা ওই যে আগের দিন একটা প্যাটার্ন ছিল না, কমিউনিকেশন, না ওই ডিজাইন প্যাটার্নের নাম তো ফ্রেস কী ছিল বলতো? ওই যে 1 2 3 4 করে দিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ মনে আছে? সিকোয়েন্স ডায়াগ্রাম ছিল, এরপরেটা কী ছিল? কমিউনিকেশন ডায়াগ্রাম মনে হয়, দেখো তো কী ছিল, 1 2 3 4 করে নাম্বারিং করছিলাম। তাহলে এরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কোহেসিভ। তার মানে এক নাম্বার যে কাজটা রেজিস্টার টু রিকোয়েস্ট টু রেজিস্টার, এই কাজের পরে অবশ্যই দুই নাম্বার কাজটা হবে। দুই নাম্বার কাজটা কি ছিল? প্রিরিকুইজিট আছে কিনা সেটা চেক করা, ঠিক আছে। এরপরে অবশ্যই তিন নাম্বার কাজটা হবে, তার মানে একের সাথে দুই সিকোয়েন্সিয়ালি কোহেসিভ, আবার দুইয়ের সাথে তিন সিকোয়েন্সিয়ালি কোহেসিভ, আবার দুই কিন্তু এক এবং তিনের সাথে সিকোয়েন্সিয়ালি কোহেসিভ। তার মানে যে কাজগুলো একের পর এক হবে বা সিকোয়েন্সিয়ালি হবে তাদেরকে একসাথে রাখবো, আর যেগুলো একের পর এক হবে এমন কোনো রেস্ট্রিকশন নাই সেগুলোকে আমি আলাদা রাখবো। মনে নাই কেন কমিউনিকেশন ডায়াগ্রাম? এই তো রবিবারই তো পড়লাম, ভুলে গেছো কেন? যে প্রসিডিওরগুলো পরপর মানে একটাকে আরেকটা ইউজ করতেছে সেগুলো হচ্ছে প্রসিডিউরালি কোহেসিভ। যেমন ধরো আমার একটা ফাংশন আছে বা একটা প্রসিডিউর আছে, সে হচ্ছে আমার 5টা নাম্বার যোগ করে দেয়, এখন আমি চাচ্ছি 100টা নাম্বার যোগ করবো, সেটার জন্য আমি একটা বড় ফাংশন তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার যে 5টা নাম্বার যোগ করে দেয় যে ফাংশনটা, সেই ফাংশন আর এই ফাংশন কিন্তু তোমার প্রসিডিউরালি কোহেসিভ, কারণ ও ওর কাজটা করে দিচ্ছে সাব ফাংশন হিসেবে। সাপোজ আমি 100টা নাম্বার যখন যোগ করতে চাই তখন আমার কতবার 20 বার হচ্ছে ওই ফাংশনটাকে কল করতে হবে, তাই না? তাহলে আমার সবগুলো নাম্বার যোগ হয়ে যাবে, তাই তো? একই টাইমে যে ধরনের প্রসিডিওরগুলো বা যে ধরনের মেথডগুলো এক্সিকিউশনে যায় বা এক্সিকিউট হয় তারা হচ্ছে তোমার টেম্পোরালি কোহেসিভ, বুঝাইছে? একই সময় বা একই ডিউরেশনে যে প্রসিডিওরগুলো এক্সিকিউশনে যায় সেগুলো হচ্ছে আমার টেম্পোরালি কোহেসিভ, ঠিক আছে।
ঠিক আছে,
নিউওয়ার্ক, তার চিন্তা আমি নিউওয়ার্কে তোমার প্রাইভেট করে দিতাম, মানে ওটা একবারেই সেট হতো, যেটা আমার লাইন ক্লাস করে দিত, ঠিক আছে? তাহলে লাইন ক্লাস যদি করে দিতে থাকে তাহলে আমার মানে এই প্রবলেমটা এড়াই হচ্ছে, বারবার ওই ভ্যালুটাকে চেঞ্জ করতে হচ্ছে না, একজনই হচ্ছে চেঞ্জ করলে একজনই চেঞ্জ করতে হচ্ছে, এটা কি বুঝছো? ভ্যারিয়েবল কিন্তু সবাই সেই ভ্যালু জানে, সুতরাং ওই ভ্যালুটাকে সবাই সবার মতো করে প্রসেস করতে থাকবে, সুতরাং আমার ওই ভ্যালুটা ওই ভ্যালুটার উপরে সবাই ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সুতরাং এটা কমাইতে হবে, আমি যত কম সম্ভব গ্লোবাল ভ্যারিয়েবল নিব। এখন ধরো আমার একটা সিস্টেমে 200টা ভ্যারিয়েবল লাগবে, আমি 200টাই গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে রাখলাম, তাহলে কিন্তু আমার সিস্টেম যথেষ্ট কমপ্লেক্স হয়ে যাবে, কারণ ওই ভ্যারিয়েবল তো সবাই মিলেই চেঞ্জ করতেছে। কমান্ড হয় সুতরাং এই কমান্ডটা দেখে নিচ্ছে আরেকজনের কাছ থেকে আসতেছে, তাহলে এখানে একটা কন্ট্রোলের বিষয় চলে আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার কন্ট্রোল দাপ্তর।